গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা কেমন আছো? আমি বেশ ভালোই আছি, দেখতে পাচ্ছো। এই দেখো আমি এটা কি মেখে রেখেছি বলো তো। তো এটা ময়দা মেখে রেখেছি। আমি আজকে লুচি আর মাংস খাবো। বুনু এসছে বলে আজকে লুচি আর মাংস হবে, তার জন্য এই যে বুনু মাংস ধুয়ে নিচ্ছে, মাংস নিয়ে নিয়েছে গামলার মধ্যে। এই দেখো মাংস নিয়ে চলে এসেছি। তো আজকে মাংস লুচি হবে। তো তোমরা আমাদের সাথে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কি কি করব দেখতে থাকো, দেখি কেমন করে রান্না করতে পারি। রান্না বসিয়ে দিয়েছি, একটু ভাত করতে হবে। সবাই তো লুচি পছন্দ করে না, তো আমরা লুচি পছন্দ করি, তার জন্য আমাদের জন্য মাংস লুচি হবে। তো আজকে মজার ব্যাপার, প্রায় খাওয়া হয়। তবে আজকে বুনুকে নিয়ে খাবো বলে একটা আনন্দ হচ্ছে। এই যে বুনু মাংসটা ধুয়ে নিচ্ছে, গুছিয়ে গাছিয়ে মাংসটা পুরোটা ধুয়ে, মাংস জল পড়ে যাচ্ছে। বুনু মাংসটা ধুয়ে নিচ্ছে। তো বুনুকে বললাম আজকে বুনু মাংস রান্না করবে, বলছে আজকে আমি রান্না করবো আর তুই রান্না করবি না। ঠিক আছে, আমি বললাম তো তুই রান্না কর, তাহলে আমি রান্না করবো না। তো বুনু দেখি কেমন করে মাংস রান্না করে, তোমরা দেখতে থাকো সব কিছু, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। মাংসটা ধুয়ে নিক, তারপরে দেখবো কি করতে পারে, ও কতটা রান্না করতে পারে, কিভাবে রান্না করে সেটাও আমরা দেখবো। তো গাইস দেখো সবজি বানাচ্ছে বুনু, সবজি বানানো হয়ে গেছে। সবজি বলতে আলু কেটে নিয়েছে আর টমেটো আর পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিচ্ছে। মাংসটা বসিয়ে দেবে আর আমি লুচি করব। গরম গরম ফুলা ফুলা লুচি খেতে বেশ ভালোই লাগবে। থালাতে কিছু তো সাজিয়ে নিয়েছে না, ভালো লাগছে। তো আলুটা ভাজা দিয়েছি, ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসটা এই যে মাংসটা মেখে নিচ্ছে, মেখে ঢেকে রেখে দেবে। এখন জিরা আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মেখে ঢেকে রেখে দিয়েছে, ঢেকে রাখবে। ওই যে বুনু মাংস বসিয়ে দিচ্ছে। কি দিয়েছিস তেলে? তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এই যে পেঁয়াজ ভাজা করে নিচ্ছে। আমি আলুটাতে ভাজা করে নিয়েছি, ওকে একটু হেল্প করে দিলাম আমি। ও রান্না করছে, তোমরা দেখতে থাকো। তো গাইস বুনো মানে অনেক এনার্জি নিয়ে রান্না করছে আজকে, তোমাদের কি বলবো। তোমরা যদি মাংস খেতে হয় চলে আসো আমাদের বাড়িতে। তো দেখো মাংসটা বসিয়ে দিয়েছে, কষা কষা বেশ। আমার তো দেখে এখনই জিভে জল এসে যাচ্ছে যে কখন খাবো, যে এতগুলো বাসন পাশে দেখো জমে আছে, সব বাসনগুলো ধুতে হবে। মাংসটা বসিয়ে দিয়েছে, বেশ মাথা মাথা করে উঠবো। আর বুনু কতগুলো বাসন একসাথে রয়েছে, বেসিংয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো আমি বলছি যে তুই ধুই নেই, আমার আজকে কাজ ছুটি, আমি আজকে কোনো কাজ করবো না। বুনু আমাকে অনেক কাজ করে খাওয়াবে, আজকে রান্না করছে মাংস চিকেন রান্না করছে আর বাসন ধুয়ে নিচ্ছে আর লুচি করে দেবে, সব করে আমাকে খাওয়াবে। ইয়া কি মজা! ধুই নে ধুই নে, তুই তাড়াতাড়ি করে ধুই নে, আমাকে সব কাজ করে দেবে, ভালো হবে তো না। আজকে ছোটোবাবুটা একটুখানি শান্ত আছে, রোজই তো চিল্লায় মানে চেঁচামেচি করতেই থাকে। তাকে আজকে ঘরে গ্রিল দিয়ে দেখো, গ্রিল আটকে ভিতরে রেখে দিয়েছি, তার জন্য রান্না করা আসতে পারছে না। বোনও একটু কাজ করে দিতে পারছে আজকে, দিয়ে সুস্থ শান্তিভাবে, নাহলে তো করতে পারতো না কাজ। বোনু বাসনটা মেজে মাংসটা করে লুচিটা করবে, তাহলে আর করতে হবে না কিছু। তো গাইস বসিয়ে দিয়েছি, এই যে লুচি, লুচি ফোলা ফোলা লুচি আর মাংস কষা হবে। এই যে লুচিটা হয়ে যাচ্ছে, একদিকে বেলছি আর একদিকে ভাজা করছি। গাইস আমি রান্না করতে চলে এসেছি, এই যে বসিয়ে দিচ্ছি ডিম। আজকে আমি ডিম রান্না করবো আর বেগুন ভাজাটা হয়ে গেছে, বেগুন ভাজা রেখে দিয়েছি। এই যে ডিমটা বসিয়ে দিয়েছি,
বেশি কিছু করব না, ডিম রান্না করব আর বেগুন ভাজা করেছি, তোমাদের তো বেগুনগুলো দেখালাম। যাই হোক, তো তোমরা দেখে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।